IPL অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটি ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় লিগ, যে খেলাটি শুরু হলে টাকার বন্যা বইতে থাকে, কোটি কোটি ফ্যানদের উল্লাসে ফেটে পড়ে ক্রিকেট বিশ্ব, প্রত্যেক বলের চার ছয়ের ফুলঝুরিতে কেঁপে ওঠে স্টেডিয়াম। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের IPL এর সবথেকে বড় 10টি ছয় আপনাদের দেখাবো। তো এই সব ছয় কে কোথায় কত সালে কত মিটার দূরে মেরেছে সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে আমরা জানাবো। হ্যালো গাইজ, আমি সেকশন এবং আপনারা দেখছেন SSK স্পোর্টস 24। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 10, ডেভিড মিলার। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে 2016 সালে 110 মিটার এই ছয়টি মারে। নাম্বার 9, এবি ডিভিলিয়ার্স। তিনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে 2018 সালে 111 মিটার বড় এই ছয়টি মারে। নাম্বার 8, MS ধোনি। তিনি 2012 সালে চেন্নাই সুপার কিংসের হয়ে 112 মিটার ছয়টি মারে। নাম্বার 7, বেন কাটিং। তিনি 2016 সালে সানরাইজার হায়দ্রাবাদের হয়ে 116 মিটার এই বড় ছয়টি মারে। নাম্বার 6, গৌতম গম্ভীর। তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে 2017 সালে 117 মিটার বড় এই ছয়টি মারে। নাম্বার 5, ইবরাজ সিং। তিনি 2009 সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে 119 মিটার এই বড় এই ছয়টি মারে। নাম্বার 4, রবিন উথাপ্পা। তিনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে 2010 সালে 120 মিটার বড় এই ছয়টি মারে। নাম্বার 3, আদাম। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে 2011 সালে 122 মিটার বড় এই ছয়টি মারে। নাম্বার 2, প্রবীণ কুমার। তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে 2011 সালে 124 মিটার বড় এই ছয়টি মারে। অবশেষে IPL এর সব থেকে বড় ছয়, চেন্নাই সুপার কিংসের হয়ে 2008 সালে আলবি মর্কেল 125 মিটার বড় এই ছয়টি মারে। আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক ও একটি কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে সদা সর্বদা আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের চ্যানেলে রেগুলার ফ্যাক্ট ভিডিও, লেজেন্ড প্লেয়ারদের ক্যারিয়ার, লেজেন্ড প্লেয়ারদের বায়োগ্রাফি সহ ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। তো আর দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।